আমি কি করে কিচেনের বেসিন ক্লিন করি সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি বেসিনে এখানে পরিমাণ মতো বেকিং সোডা, নুন ছিটিয়ে দিয়েছি প্রথমে, আর একটা লেবুর টুকরো নিয়ে নিয়েছি। লেবুর রসগুলোকে প্রথমে চিপে দিয়ে দেব, এবং ওই লেবুর রসটাকে চিপে দেওয়ার পরে সেই লেবুর খোসাটাকেই ভালো করে বেসিনের চারিপাশে ঘষে দেব। যেরকম দেখতে পাচ্ছ ভিডিওতে, ওই বেকিং সোডা আর লবণটা দিয়েছিলাম বেসিনের মধ্যে। দেখতেই পাচ্ছ আমার বেসিনটা প্রচণ্ড নোংরা হয়েছে, আমি অনেকদিন যাবৎ পরিষ্কার করতে পারিনি, কিছু সমস্যা ছিল, মানে বাড়িতে কাজ ছিল। দেখো, সমস্ত জায়গাতে ভালো করে লেবুটা ঘষে দেব, এবং এটাকে 15 মিনিটের জন্য এমনভাবেই রেখে দেব। লেবুটা ঘষার ফলেই তোমরা দেখতে পাচ্ছ কতটা ময়লা উঠে আসছে। দেখো, দেখলে বুঝতেই পারবে। পনেরো মিনিট পর আমি আবারও লেবুর খোসাটাকে দিয়ে বেসিনটাকে ভালো করে আরেকবার ঘষে নেব। এখন বেসিনটাকে জল দিয়ে ধুয়ে নেব একবার। এখন একটা স্ক্রচ ব্রাইটের মধ্যে সাবান লাগিয়ে সিঙ্কটাকে আবারও ঘষে নিচ্ছি। আমি ভালো করে দেখাতে পারছি না, কারণ আমি এক হাতে ক্যামেরা হোল্ড করে আছি এবং অন্য হাতে করছি, সেই কারণে আমি ভালো করে দেখাতে পারছি না। আমি পরে ভালো করে নেব যখন ক্যামেরাটাকে অফ করব আর কি, তোমাদের শুধু বোঝানোর চেষ্টা করছি আমি। তো এইভাবে করে ভালো করে বাসন মাজার সাবান বা লিকুইড যাই তোমরা ইউজ করো সেটা দিয়ে স্কচ ব্রাইটে ভালো করে ঘষে ধুয়ে নেব। দেখো, আমার বেসিনটাকে সুন্দর চকচক করছে, পরিষ্কার হয়ে গেছে। আমার এটা অনেক পুরনো বেসিন, এর শাইনটা সে কারণেই নষ্ট হয়ে গেছে। তোমরাও চাইলে এভাবে নিজেদের বেসিন ক্লিন করে নিতে পারো।